অসমাপ্ত জীবনী, কারাগারে রোজ নামছা এবং আমার দেখা নয় আছে, এই তিনটা বইতে বঙ্গবন্ধুর মূলত কি দর্শনটি প্রকাশ পেয়েছে? এখানে আসলে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, আর বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন এটা তো বিস্তারিত করে বলা যায়। আপনি বলছেন যে বঙ্গবন্ধু যে একটা অসাম্প্রদায়িক চেতনা সম্পন্ন মানুষ এটা প্রকাশ পাইছে, বঙ্গবন্ধু যে একটা মাটি এবং মানুষের রাজনৈতিক নেতা এটা প্রকাশ পাইছে, বঙ্গবন্ধু প্রকাশ হচ্ছে যে রাজনীতি আপনার একেবারে এটা এটা যে আপনাকে সবসময় আপনাকে এসির মুখ বসে রাজনীতি করতে হবে তা না, রাজনীতি করতে হলে অনেক সময় শাসক কুলের আপনার রসনালে করতে হবে, আপনাকে জেলে যেতে হবে, আপনাকে কষ্ট করতে হবে, ওটা মানুষের জন্য রাজনীতি, রাজনীতির জন্য মানুষটা যদি সংক্ষেপে বলতো ডেমোক্রেটিক ডেমোক্রেটিক ভ্যালুজ অ্যান্ড নর্মসটা উনি বলেছে এবং নিয়মতান্ত্রিক মানে সংগ্রামের কথা তিনি এক কথায় এই দর্শনগুলো তিনি ফুটিয়ে তুলছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। এক কথায় ঠিক আছে, এটা আসলে তিনটি বইতে তিনটি দিক বর্ণনা পেয়েছে বঙ্গবন্ধু তিনটি বইতে। স্যার যেটি বলেছেন যেগুলোতে কমন কিছু কালচার, কমন কিছু অ্যাট্রিবিউটস এই তিনটা বইতে আছে সেগুলো সম্পর্কে স্যার আলোকপাত করলেন। আসুন মায়া ছড়াই।